এগুলো কি সব আপনার খামারের গাভি থেকেই বাচ্চা? গাভি থেকে ম্যাক্সিমাম বাচ্চা। বাড়ি থেকে বকনা কিনতে হয়নি? বকনা কিনতে হয়নি। সেটা কত ফিট বাই কত ফিট? এইটা লম্বা হাঁস এর 90 ফিট বাই 35 ফিট, 1 একর জায়গা। তো ভালো লাগছে যে তিনটে শেড সারিবদ্ধভাবে এবং সামনে। এটা কি পরিমাণে ওঠে আসছে জানেন না? এটা প্রায় 1 টন হতো না? 1 টন, তার মানে 1000 কেজি। লাল বলদ এর ওয়েট কিরকম আসছে জানেন না? আপনার এই একটা মতো 9-10 পাউন্ড মাংস দিচ্ছে, 9 পাউন্ডের কম না। একটাতে গাভি বাছুর আর ওই পাশটাতে বড় বড় ষাঁড় গরু। এখানে কি কি জাতের আছে? এই যে একটা বট গাছ আছে, এটা বট গাছ তো কোনো ফল বৃক্ষ না। আপনারা যারা প্রবীণ তারাই তো এক একটা বট গাছ। একটা কথা আছে, তোমার হলো শুরু আমার হলো সারা। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ভালোবাসা। চিত্রপুরি কৃষি চিত্র। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন এলাকায়, আর কদিন পরেই পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কোন খামারে কী ধরনের গরু তৈরি করেছেন সেই তথ্য আপনাদের জানাতে ছুটে বেড়াচ্ছি বিভিন্ন এলাকায়। ঘুরতে ঘুরতে এখন অবস্থান করছি আমিনবাজার সাভারে, একটি খামার দেখতে পাচ্ছি জাহান অ্যাগ্রো অ্যান্ড ডেইরি, এটি মধুমতি মডেল টাউনে। যতটুকু তথ্য পেয়েছি এই খামারই একজন প্রবীণ, কিন্তু খামারে তিনি নবীন। তার বয়স এখন 67। এ বয়সে এসে কেন তিনি গরুর খামার করলেন এটি আমার জানার ইচ্ছা থেকে ছুটে এসেছি আজ এই আমিনবাজার জাহান অ্যাগ্রো অ্যান্ড ডেইরিতে। এ পর্বে থাকছে একজন প্রবীণ খামারি, কীভাবে তিনি এই খামারে এলেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কী ইত্যাদি ইত্যাদি। আশা করি দেখে ভালো লাগবে, চলুন আমার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে এলাম আপনার চমৎকার একটি খামার, দেখেন তো এমনি আল্লাহ ভালো রেখেছে না? আছি, সুস্থ আছি আল্লাহর রহমতে। আচ্ছা, তো এখানে শেড তো বোধ হয় তিনটে দেখতে পাচ্ছি? তিনটা। এটাতে বোধ হয় গাভি? গাভি গাভি। আর ওই দুই ওই দুটাতে সার বলদ? সার এবং বলদ আছে না? তো একটু ঘুরে ঘুরে যদি দেখাতেন। দেখেন সেটটা টোটালি গাভি এবং বকনা, বকনার জন্য না? এগুলো কি সব আপনার খামারের গাভি থেকেই বাচ্চা? গাভি থেকে ম্যাক্সিমাম বাচ্চা। বাড়ি থেকে বকনা কিনতে হয়নি? বকনা কিনতে হয়নি, দুইটা বকনা কিনছি, ওই সাদা দুইটা বকনা। আর এগুলো আপনার গাভিরই না? তো খামার তো আসলে নতুন নতুন মনে হচ্ছে, কতদিন আগে থেকে শুরু? আমি গাভি পালি অনেকদিন আগে থেকেই, নিজে দুধ খাওয়ার জন্য ওই আত্মীয় স্বজনে মিলে, কিন্তু এবার তিনটা করছি কমার্শিয়ালি ভাবে। 1 বছর আগে গাভি কিনছি কমার্শিয়ালভাবে করার জন্য। ও আচ্ছা আচ্ছা, তো আপনি এমনিতে কী করতেন? আমি ব্যবসা করি, শুরু থেকে ব্যবসা করি। ব্যবসা করতেন না? 42 বছর ধরে ব্যবসা করতেছি। 42 বছর ধরে ব্যবসা করতেন? তো এখন অন্য অন্য ব্যবসা কি ক্লোজ করে শুধু এইটা নাকি? না, ব্যবসা চালু আছে, এখানে সময় কাটানোর জন্য একটা ব্যবস্থা করছি আর কি। এদের সাথে সময় কাটাতে সময়টা ভালোভাবে চলে যায়, অর্থাৎ শরীর আর মনকে সুস্থ রাখতে এই এই করতেছি আর কি। এই বয়সটাতে এসে এটা করা? জি। এগুলো তো সবই বকনা? বকনা, এগুলো বকনা, এই সাইডটা বকনা। আচ্ছা, এগুলো হয়তো বাচ্চা দেবে, এই দুইটা কেনা? এই দুইটা কেনা না, এটা খুব ভালো জাতের বকনা। আচ্ছা আচ্ছা, তো কেনেন সাধারণত কিভাবে? বাজার থেকে কিনি বা মানুষের বাড়িতে সন্ধান পাওয়া যায়। আপনি কি নিজেই যান কিনতে? না, আমার লোক আছে, আমি মাঝে মাঝে যাই। মাঝে মাঝে যান না? এগুলো কি সব গাভি না? এইগুলো গাভি না, এইগুলো প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে এখনো মা হয়নি? না। ওটা তো বেশ সুন্দর গাভি মনে হচ্ছে, কত লিটার পাচ্ছেন ওটা?
ওইটা দুই বেলায় প্রায় 20 লিটার পাই প্রায় 20 লিটার দুধ পাচ্ছেন হ্যাঁ টোটালি কতগুলো গাভী আছে আটটা বা সাতটা দুধ দেয় সাতটা দুধ দিচ্ছে আর অন্যান্যগুলো প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট তো এই আটটাতে টোটালি এভারেজে কত লিটার পাচ্ছেন এখন এক বেলায় 80 লিটার পাই এক এক বেলায় 80 লিটার এক এক বেলায় 80 লিটার বিকালে একটু কম পাওয়া যায় 8 আর 16 তার মানে প্রায় 150 লিটারের মতো হ্যাঁ খারাপ কি এগুলো বাজারজাত কিভাবে করছেন বাজারে হেন থেকে লোক নিয়ে যায় ওই যে নিয়ে যায় না পাইকারার দুধ নিয়ে যায় আর ঢাকার তো পাশে ঢাকাতে তো দুধের রেটটা অনেক ভালো 100 টাকা লিটার এখনো কমার্শিয়ালি শুরু করি নাই মাছটা খুলে ফেলে বলে ভালো হয় মানে দুধ তো বাজারে একা কথা বলি আর চেহারা না হলে কথা বলা যায় আপনি তো বেশ মজার মানুষ আচ্ছা ঠিক আছে দূরত্ব বজায় রেখে কথা বলি আসলে একে অপরকে না দেখলে মজা লাগে না কিন্তু এখন করোনাকালীন সময় কি করা আমাদের এই সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতেই হবে আচ্ছা ঠিক আছে তো আসেন এই পাশটায় আসেন আমরা দূরত্ব বজায় রেখে কথা বলি আচ্ছা আপনি বলবেন কি যে এই যে ঘরটা শেডটা কত ফিট বাই কত ফিট এইটা লম্বা আছে 90 ফিট বাই 35 ফিট 90 ফিট আর হাইট আছে 20 ফিট 20 ফিট তো আপনি কি বলতে পারবেন খেয়াল আছে কি যে এই শেডটা নির্মাণ খরচ কত হয়েছে আনুমানিক একটা শেডে 10 লাখ টাকা খরচ হয়েছে 10 লক্ষ টাকা কারণ আপনাদের দেখেই তো আপনার ছেলে মেয়েরা শিখবে 10 লাখ আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগে আমার একটা এই আমি উদ্যোগী ছিলাম আমার ছেলেটা উদ্যোগী আচ্ছা আচ্ছা ওই ওর জন্য করিয়ে দাও ওই করবে আমি মাছ বাজারে দেখাশোনা করব আপনার ছেলে এগুলো তো সময় দেয় কে বেশি এখন এই যে আমার যারা লোক আছে এরাই সময় দেয় আমি মাঝে মাঝে আসি ছেলেও আসে তো করোনাকালীন তো বেশি বাড়িতে দিনে আসে না এই আর কি ওই পাঁচটায় তো বোধহয় আরো দুটো শেড দেখতে পাচ্ছি ফ্যাটিনিং না মানে ওইটা ফ্যাটিনিং আমরা একটু দেখি হ্যাঁ আসেন আমরা ফ্যাটিনিংটা দেখব এখানে কি পরিমাণ জায়গা আছে এখানে প্রায় 1 একর জায়গা আছে 1 একর জায়গা তো ভালো লাগছে যে তিনটে শেড সারিবদ্ধভাবে এবং সামনে যথেষ্ট স্পেস রাখা এটা কি আপনার হাঁটার জন্য হাঁটা চলার জন্য এবং এই রাস্তাটা প্ল্যান করছি ওই যে আদ্রা খাদ্রা রাখি নাই আচ্ছা 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 যাতে হাঁটতে কোনো সমস্যা না হয় অনেকে খামার করে যে ইনকামের জন্য আর অনেকে করে হচ্ছে আমার শেষ সময়টা একটু ভালোভাবে কাটানোর জন্য ইনকাম আমার কি হবে জানি না আমি তো এখনো কিছু বুঝে উঠতে পারতেছি না কাজ আসলে দুই ভাবে দুই কারণে আমরা করে থাকি এক জীবনের জন্য এক জীবিকার জন্য না এক জীবনের জন্য জীবিকার জন্য না ওইটাই আমি জানতে চাচ্ছি আসলে তবে জীবিকার সাথে তো জীবনের সাথে জীবিকা কিছু তো থাকে সংস্কৃততা তো থাকবেই তাহলে এটা হচ্ছে আপনার ফ্যাটেনিং না এটা ফ্যাটেনিং এই যে গরু কিনছি তাহলে এটা হচ্ছে আপনার ফ্যাটেনিং শেড না বাহ সুন্দর এটা কি পরিমাণে ওঠে আসছে জানেন না এটা প্রায় 1 টন হতো না 1 টন তার মানে 1000 কেজি 1000 কেজি এটা 20 মণ মাংস আছে এর ভিতরে এই যে কষাই বলে গেছে এটা 20 মণ মাংস কষাই বলছে 20 মণ এটা দাচ্ছে তো না এটা দাচ্ছে এই কোরবানিতে তো বোধহয় বিক্রি করবে এটা বিক্রি করার জন্য ই করা আছে এখানে বোধহয় মশা মাছির বোধহয় একটু উপদ্রব বেশি যে কারণে মশারি দেয়া মশারি দেয়া মশা মাছি তো খোলামেলা জায়গা এমনি খাবার কি কি খাওয়াচ্ছেন এটা ওই যে ভুট্টার গুঁড়া তারপর ছোলা মসুর এটা একসাথে মিশিয়ে খাই গম গুঁড়া আছে আর এমনি ঘাস ঘাস আমার ঘাস আছে পর্যাপ্ত পরিমাণ আমার ঘাস আছে যা ঘাস হয় এটা গরু পর্যাপ্ত হয়ে যায় এছাড়া এটা তো বেশ বড় এইগুলো একসাথে এই চারটা গরু একবারই কিনছিলাম এই চারটা না এই চারটা 8-9 মাস আগে কিনছি এখন তো অনেক বড় হয়ে গেছে এটা কি হাটে থেকে কেনা ছিল না কোনো খামার থেকে গাবতলি হাট থেকে কিনছিলাম এটা কি আপনার নিজের পছন্দে করা নাকি আপনার সন্তানদের পছন্দ না এই চারটা আমি এই এই সাতটা আটটা গরু আমি নিজে পছন্দ করি এই বড়গুলো বড়গুলার ওই দিকে চারটা আছে বড়
লাল বলদ এর ওয়েট কি রকম আছে জানেন না এর ওজন কি রকম আছে এইটা আপনার এই একটা মিটার 9 10 মন মাংস হইবো 9 মনে কম না 9 তে 10 মন এক একটাতে বলেন কি ওই গরুটা তো আমি কুরবানি দিলাম হ্যাঁ ওই সাদাটা আমি কুরবানি দিব রাখছি যাক যাক ওই সাদাটা আপনি নিজেই কুরবানি দিবেন যাক সুন্দর আর এগুলো সব সেল এটা সেল করব সেল এখান থেকেই তো হবে এইখান থেকে সেল করা হাটে নিয়ে যাই ওই ঝামেলা তো অনেক সময় তো বিদ্যুৎ থাকে না তখন কি অবস্থা হয় জেনারেটর আছে আমার শুরু থেকে জেনারেটর বাবা জেনারেটর আছে না বিশাল জেনারেটর হ্যাঁ এটা 40 কি বেটের জেনারেটর এই এইখানে পুরো কারেন্ট এতে সাপ্লাই দিতে পারে ফুল ভোল্টেজ দেয় না তাই জি তাহলে তার গরু না গরু ওই যে ফ্যান ফ্যান চলে খাবার ধরেন পানি নাই আর জেনারেটর না থাকলে মোটর তো পানি উঠবে না এই ডিপ টিউবওয়েল আমার নিজস্ব তাই ওই যে এই সেটটা দেখি এই ধরনের সেটটা তো তিনটা তিনটা একটাতে গাভি বাছুর আর ওই পাঁচটাতে বড় বড় ষাঁড় গরু জি আর এটাতে মাঝারি মাঝারি এবং ছোট ছোট হ্যাঁ জি এখানে কি কি জাতের আছে এইটা জাত শাইয়াল আছে দেশি আছে এই যে ছোট রাখার অর্থটা কি ওই সাইড তো বড় কাস্টমার ছোট চাই বড় চাই যাক খুশি হলাম যে আপনার সকল শ্রেণীর গ্রাহকদের জন্য সুবিধা রেখেছেন তো বিক্রি তো লাইভ ওয়েট হবে লাইভ ওয়েটে যে যেভাবে লাইভ ওয়েটে করে ঠিক আছে কারণ একটা গরু একজনের দাম করছে এটা 1,30,000 বলেছে সে বলছে 25,000 দিবে 1,25,000 আবার 40,000 যদি 5,000 কম দেয় দিয়ে একটু কম বেশি মানে হয়ে যাবে এগুলো এমনি ওয়েট করা হয় না মাঝে মধ্যে ওয়েট স্কেল নাই স্কেল আছে তো যখন ওয়েট হয় বিক্রির আগেই ওয়েট করে দিয়ে এখন ওয়েট করে রাখি না মাঝে মধ্যে একটু ওয়েট করে আরে গরু তো আপনি আজকে ওয়েট করলেন কালকে ওয়েট আজকে তো ঠিক থাকবে না 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 এক মাস পর পর ওয়েট করে দেখতে হয় যে সঠিকভাবে গেইন হচ্ছে কি হচ্ছে না কিছু কিছু গরু আছে যে সারা মাস শুধু খাবে ওয়েট হবে না বাড়বে না সেক্ষেত্রে ওগুলো রাখা যাবে না ওগুলো বিক্রি করে আবার নতুন ঠিক আছে কিন্তু এইগুলো গ্রোথ আছে আমি তো বুঝাই যায় গ্রোথ আছে কিন্তু এইটাই এক মাস পর পর মেপে দেখতে হবে যে একটা গরুর পিছনে কত টাকা খরচ কত কেজি গোস্ত বাড়লো কি কমলে এটা দেখবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন যখন পাশে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফল গাছ ডাইন পাশটাতে গাভি এবং খাটেনি তো আসলে এখান থেকে আপনি মানে কেমন মজা পাচ্ছেন আমি মজা পাচ্ছি আমি এখানে এসে সময় কাটাতে পারি আর প্রকৃতির সাথে যোগাযোগ হয় এমনি তো যান্ত্রিক জীবন এটা তো প্রাকৃতিক জীবন জি 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 এই লম্বা লন আছে বিরাট বড় রাস্তা এর বিকেলে হাঁটাহাঁটি করি এখান থেকে টোটালি হাঁটাহাঁটি করি হ্যাঁ জি দূরে যেতে হয় না তো নতুন প্রজন্মদের জন্য আপনার কোনো উপদেশ যদি থাকে না মানুষ তো অনেকভাবেই ব্যবসা বাণিজ্য করতে পারে নতুন প্রজন্ম এই ব্যবসাটা আসতে ভালো এটা তো দুইটা জিনিস একটা হলো দেশের আমিষের চাহিদা মিটতেছে আমিষ উৎপাদন হইতেছে অন্যদিকে কিছু ব্যবসা হইতেছে দুধ দিয়া মানুষের পুষ্টি সাধন হইতেছে এটা তো প্রাকৃতিক জিনিস এটা প্রাকৃতিকভাবে চা এটা তো আর ভেদাল নাই এরপরে প্রকৃতির কাছাকাছি থাকা প্রকৃতির কাছাকাছি থাকা আর গাছগাছালি আর লাগানোর শখ আমার অনেকদিন থাকে যে আমার ছাদেও বড় বাগান আছে এই যে দেখেন আমার এখানে লেবু গাছ আছে আম গাছ আছে পেয়ারা গাছ আছে তারপরে তেজপাতা গাছ আছে তেজপাতা গাছ আছে লেবু দেশি লেবু না লেবু দেশি লেবু কাঁঠাল গাছ লাগাইছি
এই জৈব সার কোথায় দেন মাঝে মাঝে? ওই যে গোবর দিয়ে রাখি। এই যে সার তো আমার সমস্যা নাই, সার তো আমার গরু থেকেই পাই আর কি। পর্যাপ্ত পরিমাণ তো গোবর হয় টোটালি কি আপনার এই বিভিন্ন গাছে দেন? না টোটালি দেই না, গোবর কিছু ওয়েস্ট ফেলাই দিই। আসলে আপনারা যারা প্রবীণ তারাই তো এক একটা বট গাছ। এইখানে পরিবেশ ভালো থাকবে, এই বট গাছে বকুল গাছে প্রচুর অক্সিজেন দেবে, পশু পাখির জন্য অক্সিজেন, পরিবেশটা সুন্দর করার জন্য। আর ওই যে পিছনটায় যে আছে না ওই নারকেল গাছ, হ্যাঁ কিছু কিছু গাছ লাগাই দিন তাহলে। না নারকেল গাছ সুপারি গাছ আছে, মানে এই এই কলা গাছের জন্য দেখা যাইতেছে না। জি জি, বড় হলে টোটালটা একটু ছায়া পাবে আরো ভালো হবে। এই যে পেঁপে গাছ দেন, কি সুন্দর পেঁপে হয়েছে, একটা চারা গাছ, ভালো পেঁপে হয়েছে। পেঁপে তো ভালো, কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়, হ্যাঁ ছানাও খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, আবার পাকা হলে তার মজা। জি তো যাই হোক, এখানে আপনার সন্তান আদি কি? এখানে শুধু আপনাকে দেখলাম। আপনার না আমার ছেলে আছে, একটা এই ছেলে আছে ওইটা ক্যামেরার পিছনে, এদিকে আসো। তোমার বাবা এই যে বিশাল একটি খামার করেছে, জি এটি আসলে মনে থেকে তোমার কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? মনে থেকে অ্যাকচুয়ালি আমার কাছে খুব ভালো লাগে। আসল ব্যাপারটা হচ্ছে কি, আমার ছোটবেলা থেকে পশু পাখির প্রতি আর কি অনেক অন্যরকম টান একটা, তাই সো পরবর্তীতে আর কি আব্বু চিন্তা করছে যেহেতু ওর পশু পাখি নিয়েই ভালোবাসা বেশি, সেহেতু পশু পাখি নিয়েই থাকুক, তাই এই কারণে আর কি। জি সময় কে বেশি দেয়? আমার এখন প্রাইমারি অবস্থায় খুব একটা বেশি আসা যাওয়া হয় না, আপাতত আব্বুই দেখতেছে। মেনলি আমি হচ্ছে গিয়ে যেটা চিন্তা করতেছি কোরবানির পর থেকে আর কি পুরোপুরিভাবে দায়িত্বটা হাতে নেওয়ার চিন্তা ভাবনা। আচ্ছা, এটা ভালোবাসার থেকে না বাবা এত বড় একটা সেট করেছে দায়িত্ব বোধ থেকে? এটা আসলে অ্যাঙ্গেল আমি বলবো দুটাই আছে, দুইটাই আছে, আব্বুর আব্বুর ছিল দায়িত্ব, আমার ছিল ভালোবাসা আর কি, যেটা বলে জয়েন্টলি। আশা করি সম্পদে যাচ্ছে। হ্যাঁ শুনি দর্শক, চমৎকার একটি পরিবেশ, জি খুব সুন্দর একটি খামার নিজে দেখলাম এবং আপনাদের দেখালাম, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এই যে তরুণ উদ্যোক্তার জন্য দোয়া চাই, আর এই যে প্রবীণ যারা আছে তাদের জন্য সম্মান জানাই। আসলে তাদের গাইডলাইন সঠিক না হলে কিন্তু এই ছোট অর্থাৎ নতুন প্রজন্মরা সঠিক পথে মানে পা রাখতে পারে না। যেমন আমার অত্যন্ত ভালো লাগলো এই কারণে, একটা কথা আছে, তোমার হলো শুরু আমার হলো সারা। এই যে আমাদের বয়স্ক যারা আছে, আমাদের সিনিয়র, আমাদের অভিভাবক যারা আছে, তারা শেষ দিকটায় এসে কিন্তু নতুন যারা প্রজন্ম তাদেরকে হাত ধরে দেখিয়ে দেয়। এখানে কিন্তু সেটি একেবারে প্র্যাকটিক্যাল দেখলাম এবং আপনাদের দেখালাম। আমাদের মধ্যে যারা বয়সে নবীন তাদের উচিত প্রবীণদের অনুসরণ করা, আর প্রবীণ যারা আছে তাদের উচিত নবীনদের সঠিক পথে পরিচালনা করা। সবাইকে ধন্যবাদ দীর্ঘ সময় আমার সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। কাজ করেছে তৈরিতে নতুন নতুন কর্মক্ষেত্র, চিত্রপুরী কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র, চিত্র কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।